সারা দেশে বাঙ্গি খাওয়া আর না খাওয়া নিয়ে পক্ষে বিপক্ষে যে পরিমাণ টানাটানি আর ফেসবুকে লেখালেখি শুরু হয়েছে, তা দেখে বাঙালি এক কবি টিএস ইডিয়টের লেখা একটা কবিতার কথা আমার মনে পড়ে গেল। তিনি এক কবিতায় লিখেছিলেন, যেজন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গ বাঙ্গি, সেসব কোন জমিদারের বংশ নির্ণয় না জানি। তো চলুন এই নিরীহ বাঙ্গিকে নিয়ে টানাটানি বিভেদ ভুলে গিয়ে সমাধানের পথে আসি। এতদিন আপনারা বাঙ্গি দিয়ে জুস তৈরি করে অথবা কাঁচা কেটে চিনি দিয়ে খেয়েছেন, কিন্তু এই বাঙ্গি দিয়ে কিভাবে পুডিং তৈরি করা যায়, যেটা কিনা কাপলস্র শিখরের একটা সিগনেচার ফুড, চলুন সেটা আপনাদেরকে দেখাই। এই গো বেচারা বাঙ্গিকে নিয়ে আমরা কতই না ট্রল করেছি, অথচ এর দিকে একটু আন্তরিকভাবে তাকিয়ে দেখুন, কি স্মুথ, কি নরম, কি কোমল, তাই না? বাঙ্গিকে যত অপছন্দই করেন না কেন, বাঙ্গির উপকারিতা সম্পর্কে জানলে আপনি রেগুলার বাঙ্গি খেতে বাধ্য। ওজন কমানো, কিডনির পাথর পড়া দূর করা, ক্যান্সারের জীবাণু ধ্বংস করা সহ ইমিউনিটি বুস্টিংয়ের মতো অনেক ইম্পর্টেন্ট কাজ বাঙ্গি করে থাকে। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে কমেন্ট করুন, আমি আপনাকে কমেন্টে রেফারেন্স দিয়ে দিব। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি বাঙ্গির পুডিং। প্রথমে বাঙ্গিগুলো কেমন ছোট ছোট করে কেটে নিতে হবে, যাতে ব্লেন্ড করতে সুবিধা হয়। আমি এক কাপ পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ভিডিও ছোট করার উদ্দেশ্যে ব্লেন্ড করা পার্টটি স্কিপ করছি। এক কাপ পানি দিয়ে ব্লেন্ড করার পর আমার টোটাল 4 কাপ পিউরি হয়েছিল। এখন একটা প্যানে আমি পিউরিগুলো ঢেলে নিচ্ছি। চুলা না জ্বালিয়ে এই ঠান্ডা অবস্থায় 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। চিনি নিচ্ছি 1 কাপ পরিমাণ। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে নেবেন। কম খেলে কম বা খুব বেশি খেলে খুব বেশিও নিতে পারেন। আগার আগার পাউডার নিচ্ছি 1.5 টেবিল চামচ। এখানে আগার আগার পাউডারের পরিবর্তে আপনারা জেলোটিনও ব্যবহার করতে পারেন। চুলা ধরানোর আগেই আমরা এগুলোকে সুন্দর করে মিশিয়ে নিব। আমাদের ব্যবহৃত সকল উপকরণের পরিমাণ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সম্পূর্ণ মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন চুলাতে জাল দিয়ে পানি কমিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু জাল দেওয়ার সময় অনবরত নাড়তে থাকবেন, যেন নিচে লেগে না যায়। দেখুন, এই পর্যায়ে মিশ্রণটি একটা থকথকে জেলির মতো দেখতে লাগছে। জাল দিয়ে কনসিস্টেন্সিটা এই পর্যায়ে আসলে চুলা বন্ধ করে দিতে পারেন। এগুলো গরম থাকতেই ওয়াইড ওপেন কোনো একটা পাত্রে নামিয়ে নিচ্ছে। ডেকোরেশনের জন্য আমরা কিছু ডালিমের দানা ব্যবহার করছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার পাত্রগুলো এভাবে একটু ঝাঁকি দিয়ে ভেতরের বাবলসগুলো বের করে নিচ্ছি। এখন এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দিব ওভারনাইট। এগুলো 4-5 ঘন্টার মধ্যেই জমে যাবে। আমরা ওভারনাইট ফ্রিজে রেখে সকালে পরিবেশন করেছিলাম। পুডিংটা বের করে দেখাচ্ছি ঠিক পরদিন। চলুন এগুলো এখন এখান থেকে বের করি এবং কেটে দেখাই ভেতরটা কেমন হলো। যদি প্লাস্টিকের পাত্র হয় তাহলে এভাবে একটু চাপ দিলে আশা করি আলগা হয়ে যাবে, আর যদি কিনা আলগা না হয়ে থাকে তাহলে আপনারা চাকু ব্যবহার করে আলতো করে আলগা করে নিতে পারেন। আমাদের চ্যানেলের নামেই কিন্তু একটা ফেসবুক পেজ আছে, সেখানেও আমরা রেগুলার ভিডিও আপলোড করে থাকি, আপনারা চাইলে সেখানে আমাদেরকে ফলো করতে পারেন। তো কেমন ছিল আমাদের আজকের এক্সপেরিমেন্ট কমেন্টে জানাবেন, আর পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান সেটিও জানাতে পারেন আমাদেরকে। আজ এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।